বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনীরা নিজেদের উদ্যোগে 150 জন গরিবকে খাদ্য সামগ্রী দিলেন। পূর্ব বর্ধমানের টাউন স্কুলে এক্স স্টুডেন্টদের ব্যাচ থেকে তাদের নিজেদের উদ্যোগ নিয়ে পূর্ব বর্ধমানে কালনা গেট এলাকায় 6 নম্বর ওয়ার্ড প্রায় 150 জন গরিব দুস্থ পরিবারের হাতে এক মাসের রেশন তুলে দেওয়া হলো বৃহস্পতিবার। রেশনের মধ্যে ছিল আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন, সর্ষের তেল, হলুদ, সাবান, মাস্ক, মুড়িসহ অন্যান্য সামগ্রী। আজকে বর্ধমান টাউন স্কুলের 1989-এর এক্স স্টুডেন্টস ব্যাচ থেকে আমাদের কালনা গেটের 6 নম্বর ওয়ার্ডে এবং স্টেশনের পাশে কিছু অত্যন্ত নিডি ফ্যামিলিকে আমরা মানে রেশনিং দিলাম, এবং তাতে আমরা চাল, আলু থেকে আরম্ভ করে পেঁয়াজ থেকে আরম্ভ করে সয়াবিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু যাবতীয় যা লাগে একটি সংসারে প্রায় এক মাসের রসদ তাদের হাতে তুলে দিলাম। টোটাল 150টি ফ্যামিলি ছিল, 150টি ফ্যামিলির হাতে এক মাসের রেশন, মোটামুটি এক মাসের রেশন আমরা হাতে তুলে দিলাম। আমরা এর আগেও এরকম ধরনের কাজ বহুবার করেছি এবং আমরা ভবিষ্যতেও সুযোগ পেলে এই ধরনের কাজ আমরা আবার করব। এই সময়েতে, এই লকডাউন পিরিয়ডে, করোনার সময়েতে অত্যন্ত খারাপ টাইম এটা, এবং এই খারাপ টাইমেতে আমরা যে এই সমস্ত গরিব মানুষের পাশে দাঁড়াতে পারছি একসাথে আমরা সবাই মিলে, এটা আমাদের কাছে পরম সৌভাগ্য যে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি। আমার নাম শান্তনু পাঁজা, আমি বর্ধমান টাউন স্কুলের 1989 ব্যাচের একজন সদস্য। আজকে আমরা দুস্থদের বর্ধমান টাউন স্কুলের 89-এর ব্যাচ থেকে দুস্থদের কিছু খাদ্য বিতরণই করছি। আমরা বর্ধমান টাউন স্কুলের 89-এর ব্যাচ থেকে দুস্থদের খাদ্য বিতরণী সামগ্রী বিতরণ করছি। কী কী দিচ্ছেন আপনারা? আমরা চাল, ডাল, আলু, পেঁয়াজ, সর্ষের তেল, হলুদ, মুড়ি, লবণ, সাবান, মাস্ক, সয়াবিন, স্যানিটাইজার এক মাসের সামগ্রী আমরা বিতরণ করছি। আচ্ছা, আপনারা মোট কতজনকে দিচ্ছেন? 150 জন। মোট 150 জনকে দিচ্ছেন না 150টা ফ্যামিলিকে দিচ্ছেন? 150টা ফ্যামিলিকে। কতদিনকার রেশন দিচ্ছেন? এক মাসের রেশন দিচ্ছেন। আচ্ছা, এক মাস বাদে কি আবার আমরা চেষ্টা করছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আমরা যদি কিছু সাহায্য পেয়ে থাকি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে, তাহলে আমরা আবার দেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।